নমস্কার বন্ধুরা, রয় কাপলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছুরি দিয়ে থোড় কাটা সহজ নিয়ম। তাহলে আসুন দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি থোড়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। খুবই ইজি, ছুরি দিয়ে খুব ইজিভাবে থোড়ের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন, খুব ইজিভাবে থোড়ের খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখুন, খুব সহজে এই থোড়ের খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবারে থোড়গুলোকে আমি এরকম স্লাইস করে করে কাটবো, আর এই যে থোড়ের এই আঁশগুলো রয়েছে এগুলোকে আমি আঙুলের মধ্যে এরকম করে পেঁচিয়ে নেব। প্রত্যেকবারে আমি এরকমভাবে একটা করে স্লাইস করব, আর এইভাবে এই আঁশগুলোকে ছাড়িয়ে নেব। থোড়ের এই আঁশগুলো মুখে পড়লে কিন্তু থোড়টা খেতে ভালো লাগে না, তো সেই জন্য কিন্তু এই আঁশগুলোকে প্রত্যেকবারই এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর খুব ইজিভাবে কিন্তু ছুরি দিয়ে কেটে নেওয়া যায়। থোড়গুলোকে আমি এরকম সবটাই স্লাইস করে করে নিয়েছি। এবারে আমি এই থোড়গুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেবো, একদমই ছোটো ছোটো করে এইভাবে কেটে নেবো। দেখুন, ছুরি দিয়ে কিন্তু খুব সহজে এরকমভাবে ছোট ছোট করে কেটে নেওয়া যায়। ছুরি দিয়ে থোড় কাটা কিন্তু একদমই ইজি। এইভাবে কিন্তু আমি সবটাই থোড় ছোট ছোট করে কেটে নেব। আপনারা যতটা ছোট করতে চান ততটাই ছোট করতে পারবেন। দেখুন, আমি কিন্তু খুব ছোট ছোট এরকম ছোট ছোট করে নিয়েছি, লম্বা লম্বা করে ফার্স্টে, তারপরে আমি এরকমভাবে নিয়েছি। আবারও আমি দেখিয়ে দিচ্ছি। তো থোড়গুলো এই যে গোল গোল করে কেটেছিলাম, এগুলোকে আমি এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে আমি এগুলোকে একবারে স্লাইস করে নেব। দেখুন, খুব সহজে কিন্তু থোড়গুলো কেটে নেওয়া যাচ্ছে। আবারও আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে আমি এরকম জল নিয়ে নিয়েছি। থোড় কাটার সাথে সাথে কিন্তু কালো হয়ে যায়, সেই জন্য এই থোড়গুলো কেটেই কিন্তু এই জলের মধ্যে ভিজিয়ে দিলে থোড়গুলো কিন্তু একদমই কালো হবে না। সেই জন্য থোড়গুলো কাটার সাথে সাথে এরকম জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে। জল থেকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, একটুও কালো হয়নি।